প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি মোহিমিনুল ইসলাম তোমাদের ইউটিউব চ্যানেল সাবলাইম এ তোমাদের প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি আমাদের আজকের বিষয় হলো ক্লাস টুয়েলভের সেকেন্ড পোয়েম অ্যাস্লিপ ইন দ্য ভ্যালি কবিতাটির সামারি এবং ডিটেল আলোচনা ফার্স্ট অফ অল আমি কবিতাটার লাইন বাই লাইন আলোচনা করেছি সেখানে থিমস টেকনিক্স সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছি আজকের আমাদের ভিডিওটির মূল বিষয় হচ্ছে সামারি অব দ্য পোয়েম আমরা এই কবিতা থেকে যে সামারিটা তোমাদের সঙ্গে এখন শেয়ার করতে চলেছি এই সামারিটা তোমরা যদি পড়ে যাও যে কোনো প্রশ্নের উত্তর তোমরা এখান থেকে করতে পারবে যে কোনো বড়ো প্রশ্ন এবং শর্ট প্রশ্ন থেকে এমসিকিউ এসে কিউ সমস্ত রকম প্রশ্নের উত্তর তোমরা এখান থেকে করতে পারবে সুতরাং তোমরা এই যে সামারিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা তোমরা একদম মুখস্ত করে ফেলবে তবে তোমাদের এক্সামে অনেক অনেক হেল্প হবে তো আমরা চলো শুরু করি দ্য পোয়েম বিগিনস উইথ দ্য ডেসক্রিপশান অফ আ ভ্যালি কবিতাটি শুরু হচ্ছে একটা উপত্যকার বর্ণনার মধ্যে দিয়ে দ্য ভ্যালি ইজ আ স্মল অ্যান্ড গ্রিন উপত্যকাটি ছোটো এবং সবুজ আসলো স্ট্রিম ইজ ফ্লোয়িং থ্রো ইট বলছে একটা ছোটো নদী এর মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে লং লিভ লিভস লং স্ট্যান্ডস অফ সিলভার অন দ্য ব্রাইট গ্রাস এবং ছেড়ে দিয়ে যাচ্ছে সবুজ উজ্জ্বল ঘাসের উপরে রুপলি রেখা ফ্রম দ্য মাউন্টেন টফ স্ট্রিম দ্য সানরাইজ দ্য হলো ফুল লাইট পাহাড়ের চূড়া থেকে জলধারা এবং সূর্যের রশি যেন ভরিয়ে তুলছে উপত্যকার ফাঁকা অংশ ফাঁকা অংশটিকে আলোতে তারপরে ইন দ্য সেকেন্ড স্ট্যান্জা দ্য পোয়েট ভিভিডলি ডেসক্রাইবস আ সোলজার হু ইজ ভেরি ইয়াং সেকেন্ড যে স্ট্যান্জা এই স্ট্যানজাটিতে কবি একটা সোলজারের ভিভিডলি বর্ণনা দিচ্ছে হি ইজ লাইং asleep উইথ ইজ মাউথ ওপেন সে যেন শুয়ে আছে তার মুখটা হা করে হি a pillow made of অফ beneath ইজ হেড বলছে তার একটা বালিশ আছে ফান পাতার তৈরি যেটা তার মাথার নিচে আছে dense ডেন্স as his অ্যাজ এবং বেড এবং ঘন ঝোপ যেন তার বিছানা সুপ্ট উইথ সানরাইজ সূর্যের আলোয় উদ্ভাসিত বা সূর্যের আলো দ্বারা স্নান করে আছে করে দ্য গ্রিন বেড করে থাকা সবুজ সূর্যের আলোয় স্নান করা বা সূর্যের আলো দ্বারা আবিষ্ট সবুজ বিছানাটি ফিলস অর যেন গ উত্তপ্ত অনুভব করছে অ্যান্ড দ্য সোলজার সিমস টু পেল এবং সৈনিকটিকে দেখে মনে হচ্ছে যেন সে বিবর্ণ দ্য থার্ড স্ট্যান্ডাচ টু দ্য এনভারনমেন্ট এবং যে তৃতীয় স্ট্যান্ডা সেই তৃতীয় স্ট্যান্জাটি আমাদেরকে একটা সুন্দর প্রকৃতির সঙ্গে টাচ করায় বা স্পর্শ করায় বা স্পর্শতার চিত্র তুলে ধরে স্ট্রেচিং হিজ ফিট আমাঙ্গ দ্য ফ্লাওয়ার্স হি ইজ স্লিপিং উইথ এ স্মাইল অনিস ফেস হুইস ইজ অ্যাজ ইনোসেন্ট অ্যাজ দ্যাট অফ অ্যান ইনফ্যান্ট বলছে যে সে যেন তার দুটো পা প্রসারিত করে দিয়েছে ফুল গাছের ফুলের মধ্যে যেন সে শুয়ে আছে একটা হাসি নিয়ে তার মুখের উপরে যেটা মনে হচ্ছে যেন সে যেন একটা ইনোসেন্ট বা নির্দোষ অ্যাজ দ্যাট অফ অ্যান ইনফ্যান্ট একটা ছোট্ট শিশুর মতো দ্য পোয়েট আক দ্য ন্যাচার টু কিম অর্ম সো দ্যাট হিমে নস নট ক্যাচ কোল্ড কবি যেন প্রকৃতিকে সেই সৈনিকটিকে গরম রাখতে বলতে বলছে যাতে তার ঠান্ডা লেগে না যায় তারপরে নেক্সট স্ট্যান্জা অর্থাৎ ফোর্থ স্ট্যান্ডাতে কবি তুলে ধরছেন দ্য ইনসেক্টস আর হিউমিং অ্যামিডস দ্য ফ্লাওয়ার ফুলে ফুলে বিভিন্ন পতঙ্গরা যেন গুনগুন করে বেড়াচ্ছে বাট ডোন্ট ডিস্টার্ব দ্য সোলজার স্লিপ কিন্তু তারা সৈনিকটার ঘুমে কোনো ব্যাঘাত ঘটাচ্ছে না হি স্লিপস ট্র্যাঙ্কুইলাইজড উইথ ওয়ান হ্যান্ড আপন হিজ হে আপন হিজ বেস্ট সে যেন খুবই শান্তিতে ঘুমোচ্ছে তার এক হাত তার বুকের উপর রেখে দ্য লাস্ট টু লাইনস ব্রিংস দ্য হরর অফ ডেথ ফিটিলিটি অফ অল অ্যান্ড দ্য সরো এবং কবিতাটির লাস্টের যে দু লাইন অর্থাৎ শেষের দু লাইন বহন করছে একটা মৃত্যুর ভয়াবহতা মৃত্যুর যে ভয়ঙ্করতা যুদ্ধের যে ভয়াবহতা এবং দুঃখ অর্থাৎ স্যাডনেস বা স্বরকে প্রকাশ করছে দ্য সোলজার হারবিনুট করা হয়েছে অ্যান থাস এবং এভাবেই দা দেয়ার আর টু রেড হোলস এখানে দা লেখা আছে এখানে দেয়ার হবে দেয়ার আর দেয়ার আর টু রেড হোলস ইন হিজ সাইড মেকিং হি হিজ ওন যেন তার বুকের পাশটাতে দুটো লাল গর্ত যেন তাকে আহত করে তুলেছে অর্থাৎ আসলে কবি এখানে যুদ্ধের কোনো বৈশিষ্ট্যই বা কোনো রকম যুদ্ধ সম্পর্কে কোনো বর্ণনা করেননি তিনি একটি সৈনিককে নিয়ে তার এই কবিতাটি উপস্থাপিত করেছেন সৈনিকটিকে তিনি মৃত অবস্থাতে দেখেছিলেন যার জন্য হয়তো তার মনে একটা সমবেদনার অনুভব বা অনুভূতি এসেছিল এই কারণে কবি সৈনিকটির সমবেদনায় সমব্যথিত হয়ে এই কারণে কবি সৈনিকটির বেদনায় সমব্যথিত হয়ে তিনি তাকে উদ্দেশ্য করে তার এই কবিতাটি লিখেছেন প্রথমে কবি কবিতাটি এমনভাবে শুরু করেছেন ঠিক যে জায়গাতে তিনি মৃত সৈনিকটিকে দেখেছেন সেই জায়গাটার বর্ণনা তিনি আগে করেছেন অর্থাৎ একটা ভ্যালি যেখানে তিনি একটা নির্দোষ যার সঙ্গে যুদ্ধের কোনো যোগসূত্র নেই এমন একটা সৈনিককে তিনি দেখেছেন এবং তার চিত্র কবি এঁকেছেন ঠিক তিনি যে জায়গাটাতে শুয়েছিলেন সেই জায়গাটার বর্ণনা দিয়েছেন তারপরে সেই সোলজারটার অবস্থাটা কেমন সে কীভাবে শুয়ে আছে তার শুয়ে থাকার অবস্থাটা কেমন প্রকৃতি তার সঙ্গে কেমনভাবে ট্রিট করছে এ সমস্ত বিষয়গুলো কবি তার কবিতার মাধ্যমে তুলে ধরেছেন কবিতার কোথাও যুদ্ধের কোনো সুর নেই আমরা কবিতাটিকে যুদ্ধ কবিতা বলতে পারি না কেননা কবিতাটিতে যুদ্ধের কোনো সুর নেই কবিতাটিতে যুদ্ধের বদলে একটা যুদ্ধের ভয়াবহতা যেটা সেই ভয়াবহতার ফলে একটা একটা সৈনিকের দুটো গুলি খাওয়ার ফলে যে আহত হওয়ার পরে যে তার মৃত্যু হয়েছে এই যুদ্ধের ভয়াবহতাটাকেই তিনি কবিতার মাধ্যমে তুলে ধরেছেন আমি আশা করবো তো ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে যে কোনো সমস্যার জন্য আমার মোবাইল নম্বর এইট থ্রি সেভেন ওয়ান এইট সেভেন ফাইভ নাইন থ্রি এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো তোমাদের সমস্ত রকম প্রশ্নের উত্তর দেওয়ার আমি চেষ্টা করবো নতুন ভিডিও আসা পর্যন্ত সুস্থ থাকবে সুন্দর থাকবে যদি তুমি ভিডিওটা নতুন দেখে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ক্লাস টুয়েলভের আরও অনেক ভিডিও পেতে ধন্যবাদ তোমার দিনটি অনেক 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 ভালো কাটো